হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইন লাইফ স্টোরিজ। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি নিউ টাউনের একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে আর তোমাদেরকে খোঁজ দিতে। আজকে আমরা চলে এসেছি অপুর সংসার থিম পার্কে, যেটা আছে নিউ টাউন অ্যাকশন এরিয়া 1B, স্ট্রিট নাম্বার 131। এটা হচ্ছে বিশ্ব বাংলা গেট থেকে 15 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। তো এই পার্কটা ওপেন করা হয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর সময় থেকে। ভেতরে যাই, তোমাদেরকেও দেখাই, চলো। পার্কের ভেতরে চলে এসেছি আর দেখো, ভেতরে এই রকম ইটের তৈরি দেওয়াল রয়েছে আর এখানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের, মানে ওই অপুর সংসার সিনেমায় আমরা যেমন দেখেছি আর কি, সৌমিত্র চট্টোপাধ্যায়ের কিছু, মানে কি বলবো, এগুলোকে মূর্তি টাইপের করা রয়েছে। আর দেখো বেশ সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। এই রকম ইটের তৈরি এই রকম দেওয়াল করে করেই করা। আর ভেতরে দেখতে পাচ্ছি সিটিং অ্যারেঞ্জমেন্ট বলতে ওই বসার জায়গা রয়েছে। ও হ্যাঁ, পার্কের টাইমিংটা তোমাদেরকে বলে দিই, সকাল 5টা থেকে সন্ধে 8টা অবধি পার্কটা খোলা থাকে। দেখো এই পার্ক থেকে ঢুকেই আমরা ফার্স্টেই দেখতে পেয়েছি এরকম একটা ফুড স্টল, বলতে কি বলবো, কোল্ড ড্রিঙ্কস টোল্ড ড্রিঙ্কস এগুলো পাওয়া যায়, কিন্তু এটা এখন বন্ধ, মেবি বিকেলে খোলে, সেটা ঠিক জানি না, বন্ধ আছে। চলো পার্কের ভেতর দিকটা যাই। তো দেখো পার্কের ভেতরটা কি সুন্দর জায়গাটা, কিন্তু সত্যি মানে খুব বেশি বড় না, বাট এইটুকু জায়গার মধ্যে খুব সুন্দর করে কাজে লাগিয়েছে জায়গাটা, খুব ভালো লাগলো। এখানে বসার জায়গা রয়েছে এরকম এরকম গাছ ফুল টুল রয়েছে এই সাইডে, আর পুরোটাই কিন্তু মানে খুব যে কালারফুল ওই রকম ব্যাপার কিন্তু নয়, পুরোটাই ইটের দেওয়াল, মানে যা দেখতে পাচ্ছি ইটের দেওয়ালের মধ্যে ওই রকমভাবে স্ট্রাকচারগুলো করা রয়েছে। এই দেখো এদিক দিয়ে চলো ভেতর দিকটা যাই, দেখি ভেতর দিকে কী আছে। ভেতরে দেখতে পাচ্ছি সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে ওপরে যাওয়ার জায়গা রয়েছে। এখানটায় যাব এখন, মানে জিজ্ঞেস করলাম, ভেতরে সিকিউরিটি রয়েছে, জিজ্ঞেস করলাম যে ওপরে যাওয়া যায় কি না, বললো যাওয়া যায়। চলো ভেতর দিকটা যাই। তো দেখো আমরা এই সিঁড়ি দিয়ে ওপরে চলে এসেছি, এই জায়গাটার নাম দেওয়া হয়েছে অপুর বাড়ি। মানে জায়গাটা না ভীষণ সুন্দর, মানে সিঁড়ি দিয়ে ওপরে এসে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে করা। দেখো এই এটার ভেতরে ঢোকা যাবে না, ভেতরটা কি সুন্দর করে করা, দুটো বেড রাখা আছে, টেবিল চেয়ার, তারপর থালা গ্লাস আসন পাতা খুব সুন্দর করে করা রয়েছে, মানে একেবারে একটা ঘরের মতো করে সুন্দর করে বানানো রয়েছে। আর এই জায়গাটা দেখে নাও, ওই সাইডটা ছাদ টাইপের করা রয়েছে, এখানটা ব্যালকনি ঘরের বাইরেটা। এখান থেকে ভিউটা দেখো জাস্ট কি সুন্দর লাগছে, রাস্তাটা দেখা যাচ্ছে। এই জায়গাটা কিন্তু ফটোশ্যুটের জন্যেও খুব ভালো জানো তো, মানে হ্যাঁ ফটোশ্যুট বলতে আরেকটা কথা মনে পড়লো, এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়, মানে ফোনে তোমরা শ্যুট করতে পারো বাট ক্যামেরা অ্যালাউড না। আমরা জানতাম না, আমরা এখানে ফটো তুলছিলাম তখন জানতে পারলাম যে ক্যামেরা অ্যালাউড না। আর হ্যাঁ, আরেকটা যেটা বলা হয়নি তোমাদেরকে, এটার কিন্তু কোনো রকম এন্ট্রি ফি লাগে না, একদম ফ্রি অফ কস্ট, মানে কোনো টিকিট সিস্টেম কিচ্ছু নেই, একদম ফ্রি। দেখো এই জায়গাটা এরকম একটুখানি স্পেস রয়েছে ছাদ টাইপের করা। খুব সুন্দর ছিমছাম একটা, ভালো একটা পরিবেশ, আর ফাঁকা ফাঁকা তো খুব সুন্দর লাগছে। বিকেলবেলার দিকে খুব ভালো লাগবে, মানে জায়গাটাতে সময় কাটাতে খুব ভালো লাগবে। তো এই জায়গাটা এইটুকুই, মানে বাড়িটা আর কি যেটা করা আছে সেটা এইটুকুই, এইখানে এইরকম একটুখানি স্পেস আছে আর ওখানে তো নামা যায় না। তো চলো নিচে যাই, নিচে বাকি আর একটুখানি জায়গা আছে দেখানো বাকি, চলো যাই। দেখো নিচে এই রকম জায়গাটা রয়েছে, আর এইখানে এই দেওয়ালগুলোতে সত্যজিৎ রায়ের, মানে মুভিতে আমরা যেরকম দেখেছিলাম আর কি, সৌমিত্র চট্টোপাধ্যায়ের কয়েকটা সিনের কিছু কিছু স্ট্রাকচার তুলে ধরা হয়েছে। দেখো Thank you.
একটা পুল করা রয়েছে, আর তার পাশে দেখো এরকম ছোট্ট কিউট টাইপের ব্রিজ করা রয়েছে দুখানা। এই লাইটগুলো বিকেলবেলা জ্বলে। ওইখানটায় দেখতে পাচ্ছি বসার জায়গা, ওখানেও রয়েছে, একটু ঘেরা ঘেরা টাইপের করা রয়েছে। তো পুরো পার্কটা মানে এখানেই শেষ, পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখালাম, তারপর ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটা ইনফরমেটিভ হলো কি না কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। প্রচণ্ড রোদ্দুর, মানে তোমরা বলতে পারো যে এত রোদ্দুরের মধ্যে কেন বেরিয়েছি, বাট কি করব বলো, আমরা একদম সকালবেলাই বেরিয়েছি, কিন্তু এই রকম রোদ, কিছু করার নেই। আর সকালবেলা মানে যেহেতু ভিডিও করার ব্যাপার থাকে, লোকজন থাকবে না, ওরকম প্লেস হলেই ভালো হয়, তো তোমাদেরকে দেখানোর জন্যেই, তার জন্যেই এই রকম। তো কমেন্টে অবশ্যই জানিও, আর ভিডিওটা কিন্তু প্লিজ একটা লাইক করে দিও, ভালো লাগলে শেয়ার করো ভিডিওটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন কিছু নিয়ে দেখা হবে। চলো ততক্ষণের জন্য টাটা।